আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে কিংবা দূরে, যে যেখান থেকেই আমাদের আজকের এই ক্লাসে জয়েন করেছো, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো পঞ্চম শ্রেণী কেতকী শাখা সঙ্গে, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় থেকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব বিমাশিয়াতিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা। প্রথমে আমরা জানব পিতামাতার খেদমত সম্পর্কে, যা আমাদের পাঠ্য বইয়ের 75 থেকে 77 পৃষ্ঠায় আছে। এরপর আমরা জানব শ্রমের মর্যাদা সম্পর্কে, যা আমাদের পাঠ্য বইয়ের 77 থেকে 79 পৃষ্ঠায় আছে। তাহলে এখন আমরা কথা না বাড়ি আমাদের মূল আলোচনা শুরু করি। প্রথমে আমরা জানব পিতামাতার খেদমত সম্পর্কে। আমরা পিতামাতার খেদমত কেন করব, এর বিষয়টা আগে আমরা জানব যে আমরা কেন পিতামাতার খেদমত করব। আমরা এজন্যই পিতামাতার খেদমত করব যে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন হলেন কারা, আমাদের আব্বা আম্মা, আমাদের পিতামাতা। এই পৃথিবীতে আমাদের আব্বা আম্মার চেয়ে আপন আর কেউ নেই। কারণ আমাদের এই দুনিয়ায় যে আসা, আমরা দুনিয়াতে এসেছি কাদের মাধ্যমে, আমাদের আব্বা আম্মার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। অর্থাৎ আমাদের আব্বা আম্মা আমাদের দুনিয়াতে আসার ওসিলা। এবং তারা, আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে তারা আমাদেরকে আদর দিয়ে, স্নেহ দিয়ে লালন পালন করেন এবং ভালোবাসা মমতা দিয়ে বড় করে তোলেন। শিশুকাল থেকেই তারা আমাদের নানা রকম যত্ন নিয়ে আমাদেরকে বড় করেন। আমাদের দুঃখে তারা দুঃখী হন এবং আমাদের সুখে আমাদের আব্বা আম্মা সুখী হন। দেখা যায় যে আমাদের কোনো আনন্দ ঘটলে আমাদের আব্বা মা আনন্দিত হন। আবার আমরা যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, কোনো দুঃখে জর্জরিত হই, কোনো বিপদে পড়ি, তাহলে আমাদের আব্বা আম্মা দুঃখ কষ্ট পান, তারা কষ্ট পান। এক কথায় ছোটকাল থেকে তারা আমাদেরকে আদর দিয়ে, আপন আদর দিয়ে, স্নেহ দিয়ে লালন পালন করেন এবং সারা জীবন তারা আমাদের কল্যাণ কামনা করেন এবং আমাদের সুখ দুঃখের ভাগী হন তারা। এবং তারা আমাদের সবসময় কল্যাণ কামনা করেন, মঙ্গল কামনা করেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণেই আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করব। এরপরে আমরা জানবো যে আমরা কিভাবে আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করতে পারি। আমরা যে আমাদের আব্বা আম্মার খেদমত করব, তাদের সঙ্গে সদ্ব্যবহার করব, কিভাবে করব। আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করব বিভিন্ন ভাবে। আমরা আমাদের আব্বা আম্মার খেদমত করতে পারি, পিতামাতার খেদমত করতে পারি, যে তাদের সঙ্গে আমরা সবসময় ভালো ব্যবহার করব এবং তারা যে আদেশ করেন এবং নিষেধ গুলো করেন তাদের আদেশ গুলো মেনে চলব এবং নিষেধ থেকে আমরা দূরে থাকব এবং তাদের সব সময় সম্মান দিয়ে কথা বলবো, তাদের সেবা যত্ন করব। এরপরে তারা অসুস্থ হলে আমরা যথাসাধ্য তাদের সেবা করার চেষ্টা করব, মানে সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে আমরা সুস্থ করে তুলব এবং চিকিৎসার ব্যবস্থা করে তুলব। এবং তারা যখন সুখে শান্তিতে বাস করতে পারে সেই ব্যবস্থা আমরা করব এবং তাদের সঙ্গে সব সময় নরম মেজাজে, নরম ভাষায় আমরা কথা বলবো। আল্লাহপাক বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহপাক বলছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে সদ ব্যবহার করো। অন্যত্র আল্লাহপাক বলছেন সূরা বানী ইসরাইলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন যে এটি তোমাদের রব,
তোমাদের আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, সেই সঙ্গে আল্লাহর ইবাদত করার পরেই তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এজন্য আমাদের উচিত হবে কখনোই যেন আমরা আমাদের আব্বা আম্মাকে কষ্ট না দেই এবং তাদেরকে কখনোই আমরা দুঃখ দেব না, কষ্ট দেব না, তাদের সামনে কখনোই গালিগালাজ করব না এবং তাদেরকে কখনোই জীবনে কখনো আমরা কটু কথা বলবো না এবং তাদেরকে আমরা কখনোই তিরস্কার করব না। এক কথায় আমরা তাদের সামনে এমন কোন কথা বলবো না যাতে তারা কষ্ট পায়, দুঃখ পায়, তারা তিরস্কৃত হয়, তারা নিজেকে হেয় মনে করে, এরকম আমরা কখনো আচরণ করব না। এবং তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, এই বিষয়টা খেয়াল রেখে আমরা সবসময় তাদের সামনে ব্যবহার করবো। এই জন্য নবীজি বলছেন রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন পিতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। যেহেতু আব্বা আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি এবং আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এই বিষয়টা খেয়াল রেখে আমাদেরকে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, আচার ব্যবহার করতে হবে। বিশেষ করে আল্লাহ পাক, আমি আগে যে আয়াতটা পড়লাম সেখানে আল্লাহ পাক বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি আল্লাহ পাক বলছেন যে যদি আব্বা আম্মার দুইজন অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, হ্যাঁ, এই বার্ধক্যে উপনীত হয়, এই বার্ধক্য উপনীত হলে তারা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় এই সময় তারা কিন্তু একেবারে আবার ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়, তারা আবার না বুঝের মতো কথা বলে, একটুতেই অভিমান করে। এক কথায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের মান অভিমান বেড়ে যায়, আব্বা আম্মা আবারও ছোট শিশুর মতো হয়ে যায়। এজন্য তাদের আচরণে আমরা যেন অভিমান না করি, তাদের আচরণের জন্য আমরা কষ্ট না পাই এবং তাদের আচরণের জন্য আমরা বিরক্ত না হই, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরেও তাদের সঙ্গে আমরা যে ভালো ব্যবহার করেছি সে বিষয়টা খেয়াল রেখে, তারা যখন মারা যাবে তাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের যারা বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের আমাদের আব্বা আম্মার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, এই বিষয়টা আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে দোয়া করতে হবে যে আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো এবং দয়া করো যেমন ভাবে তারা আমাকে ছোট গালে আমাদের শৈশবে দয়া দিয়ে এবং স্নেহ দিয়ে আমাকে লালন পালন করেছে সেভাবে তাদের প্রতি তুমি দয়া করো। এখন আমরা জানবো এই যে আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার, এই আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে এই পৃথিবীতেও আমরা ভালো ফলাফল পাবো এবং আখেরাতেও আমরা জান্নাত পাব। তো আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করলে এর সুফল সম্পর্কে আমরা একটি কাহিনী জানার চেষ্টা করবো। এখন আমরা সবাই বাইজিদ বুস্তামের নাম অবশ্যই শুনেছি, যে বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি ছিলেন। তো এই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তিনি ইরানের অধিবাসী ছিলেন। তো এই বাইজিদ বুস্তামি ছোটকাল থেকেই তার আম্মাকে খুব ভালোবাসতেন, জানা যায় যে তার আব্বা তার শৈশবে মারা যায়। তো এই বাইজিদ বুস্তামি তার মাকে খুব সম্মান করতেন, মায়ের সঙ্গে সৎময় ভালো ব্যবহার করতেন, সৎ ব্যবহার করতেন। তো এক শীতের রাতে বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির কাছে পানি পান করতে ইচ্ছা করে যে বাবা আমাকে একটু পানি পান করো। তো দেখা গেল যে ঘরে কোনো পানি ছিল না, তখন বাইজিদ বুস্তামি দূরে নদী থেকে পানি আনতে যায়। তো নদী থেকে পানি আনতে গিয়ে পানি নিয়ে চলে আসে, তো পানি নিয়ে ঘরে এসে দেখে যে মা ঘুমিয়ে পড়েছে, বাইজিদ বুস্তামির মা ঘুমিয়ে পড়েছে আবার। তখন বাইজিদ বুস্তামি তার মাকে ঘুম থেকে
ডেকে তুলতে অপছন্দ করলেন, যে যদি মাকে ঘুম থেকে ডেকে তুলি তাহলে মা কষ্ট পাবেন, তার ঘুমে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি তার মায়ের ঘুমে সমস্যা হবে এজন্য মাকে ডাক না দিয়ে, মাকে ঘুম থেকে না জেগে তুলে তিনি মায়ের শিওরে, মায়ের পাশে তিনি সারা রাত জেগে থাকলেন। এরপরে যখন ফজর হলো, ফজরের দিকে ভোরে তার মা ঘুম থেকে জেগে উঠলেন, জেগে উঠে দেখেন যে তার পাশে তার প্রিয় বৎস, প্রিয় ছেলে বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি তো প্রথম রাতে পানি চেয়েছিলেন, তো পানি পান করার জন্য তার কাছে আবদান করেছিলেন, পানি আনতে দূরে গেছিলেন তার ছেলে, সেজন্য বোধ হয় বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে সারা রাত ধরে দাঁড়ায় আছে। তখন মা খুব খুশি হলেন, মা খুব সন্তুষ্ট হলেন, এজন্য এই মা বাইজিদ বুস্তামির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে বড় আবেদ বানিয়ে দিও, বড় আল্লাহর ওলি বানিয়ে দিও। তখন দেখা গেল যে মায়ের দোয়ায় এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বড় ওলি হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, যে মায়ের খেদমতের কারণে, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার কারণে শুধু আখেরাতই জান্নাত পাওয়া যায় না, দুনিয়াতেও তার সুফল পাওয়া যায়। এজন্য আমাদের উচিত হবে সবসময় আব্বার খেদমত করা, মায়ের খেদমত করা। যদি আমরা যদি আব্বা আম্মার খেদমত করতে পারি, এই দুনিয়াতেও আমরা পুরস্কার পাবো, আখেরাতেও সেই মহা সুখময় জান্নাত লাভ করতে পারবো। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, বিশ্বনবী বলেছেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের বিহেস্ত, সন্তানের জান্নাত, অর্থাৎ মায়ের পদতলে, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখানে পায়ের নিচে জান্নাত মানে হচ্ছে যে মায়ের খেদমত করলে, আব্বার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে, এখানে এটাই ব্যাখ্যা, যে আব্বা আম্মার খেদমত করলে, মাতার খেদমত করলে আমাদের পরকালে আমরা জান্নাত পাবো। আচ্ছা, আমরা যে এই পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করলাম, যেটুকু আলোচনা করলাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে একজনের নাম নেই, এখানে আছে 10X3R, এটার নাম ঠিক করে নেবে তুমি, নামের পাশে গিয়ে রিনেম আছে, রিনেম, রিনেমে চাপ দিলেই তোমার অপশন আসবে, সেখানে চাপ দিলেই নাম ঠিক করতে পারবে, এখানে নিজের নাম রোল। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো। হিতাকাঙ্ক্ষী কি? এহেন হিতাকাঙ্ক্ষী মানে কি? আচ্ছা বলছি বলছি, হিতাকাঙ্ক্ষী মানে হচ্ছে কারো মঙ্গল কামনা করা। ধরো যে তুমি আমার মঙ্গল কামনা করো, তাহলে তুমি আমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল কামনা করি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তাহলে হিতাকাঙ্ক্ষী মানে তারা হলো যে কারো মঙ্গল কামনা করা। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন করবে কেউ? না স্যার। আচ্ছা, না স্যার। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী বিষয়, যেটা শ্রমের মর্যাদা, এখন আমরা শ্রমের মর্যাদা সম্পর্কে জানার চেষ্টা করব। শ্রম এর অর্থ হচ্ছে আরবিতে একে মেহনত বলা হয়, শ্রমের আরবি কি বললাম? মেহনত। তাহলে শ্রমের আরবি প্রতি শব্দ হলো মেহনত, এটাকে বাংলায় আবারও পরিশ্রম বলা হয়, চেষ্টা বলা হয়, খাটুনি বলা যায়। এই পৃথিবীতে আমরা যে কোনো কাজের জন্য আমাদের কিন্তু পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়। কেউ বা আমরা দেখা যায় যে চাকরির পেছনে শ্রম দেই, পরিশ্রম করি, এরপরে কেউ বা ব্যবসা বাণিজ্যের জন্য আমরা শ্রম দেই, কেউ কৃষি কাজের জন্য আমরা শ্রম দেই, এরপরে আমরা দেখা যায় যে আমরা যারা শিক্ষার্থী, তোমরা যারা শিক্ষার্থী পড়াশোনা করো, তোমরা অবশ্যই লেখাপড়ার পেছনে তোমরা শ্রম দিতে হয় তোমাদেরকে। এরপরে যারা খেলোয়াড়, আমরা দেখতে পাই যে তারা খেলার পেছনে শ্রম দেয়। এক কথায় আমাদের এই পৃথিবীতে যে কোনো কাজে যদি আমরা সাফল্য অর্জন করতে চাই, যদি আমরা সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই শ্রম দিতে হবে, আমাদেরকে খাটাখাটনি করতে হবে। কারণ হচ্ছে
চেষ্টা এবং শ্রমই কি সাফল্যের চাবিকাঠি, কারণ চেষ্টা এবং শ্রম ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা যায় না। এই চেষ্টার চেষ্টা সম্পর্কে সকল কাজই যে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলেই যে আমরা সফলতা পাবো, এই সম্পর্কে কোরআনেও একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন যে লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তাই পায়, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে তারই ফলাফল সে পায়, চেষ্টা না করলে মানুষ ফলাফল সুফল পায় না, এটা আল্লাহরই কথা, কোরআনের কথা। এই জন্য আমাদেরকে সব বিষয়ে চেষ্টা করতে হবে, সুফল পেতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা এই পৃথিবীতে আমরা কোনো বড় চাকরি করি, যারা ছোট কাজ করে এই ছোট কাজকে আমরা হেয় মনে করি, আমরা কোনো বড় ব্যবসা বাণিজ্য করি যারা ছোট কাজ করে তাদেরকে আমরা হেয় মনে করি, ছোট মনে করি, কিন্তু না, এই পৃথিবীতে আমরা যে কোনো কাজ করি কোনো কাজই কিন্তু ছোট নয়, সব কাজেরই একটা মূল্য আছে, কোনো কাজই ছোট মনে করা যাবে না, যে যে কাজ করে তার কাছে সেটাই মূল্যবান। আমি কোনো বড় কাজ করলে আমার কাছে সেটাই মূল্যবান, আবার যে ছোট কোনো ব্যবসা করে, ছোট কোনো চাকরি করে, ছোট কোনো কাজ করে তার জন্য সেটাই মূল্যবান। এক কথায় কোনো কাজই এই পৃথিবীতে ছোট নয়, কাউকে হেয় মনে করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না, কাউকে ছোট মনে করা যাবে না, যে যে কাজ করে তাকে সেভাবেই সম্মান দিতে হবে, সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে, শ্রমিককে তার শ্রমের মর্যাদা দিতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমরা দেখতে পাই যে তিনি কোনো কাজকে ছোট মনে করতেন না, তিনি কোনো কেউ যদি ছোট কাজ করতো তাকেও তিনি ঘৃণা করতেন না, ছোট মনে করতেন না, এবং তিনি নিজেই হাদিসে আসছে যে তিনি নিজেই বাড়ির অনেক কাজ তিনি নিজ হাতে করতেন। হাদিসে আমরা দেখতে পাই যে তিনি নিজেই তার জামা কাপড় পরিষ্কার করতেন, এরপরে দেখা যায় যে হাদিসে আসছে যে জামা কাপড় ছিঁড়ে গেলে নবীজি নিজেই জামা কাপড় সেলাই করতেন, এরপরে নবীজি হাদিসে আসছে যে মা আয়েশা বলছেন যে নবীজি নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, নবীজি তার স্ত্রীদের সাথে রান্না বান্নার কাজে সাহায্য করতেন, এরপরে এক কথায় মানে গৃহের যত কাজ, বাড়ির যত কাজ বিশ্বনবী মুহাম্মদ তিনি বিশ্বনবী হয়েও তার স্ত্রীদের সাথে তিনি কাজে সহযোগিতা করতেন, কাজে সাহায্য করতেন। এই জন্য আমাদের কোনো কাজকে ছোট মনে করা যাবে না, কেউ যদি অসুবিধায় পড়ে তাদের তাকে অবশ্যই সাহায্য করবো আমরা, এবং যারা শ্রমিক যারা খেটে খায় তাদেরকে কখনোই আমরা হেয় মনে করব না, কারণ বিশ্বনবী মুহাম্মদ তিনি বিশ্বনবী হয়ে আমাদেরকে বলছেন যে যারা শ্রমিক যারা গৃহের কাজ করে বা অন্য অন্য কাজ করে এদেরকে ছোট মনে করা যাবে না, এবং তাদের সম্পর্কে বিশ্বনবী বলেছেন যারা কাজ করে তারা তোমাদের ভাই, তারা তোমাদের কি, তারা তোমাদের ভাই, তোমরা নিজে যা খাবে তাদেরকেও সেই মানের খাওয়াবে। এরপরে বিশ্বনবী বলেছেন যে তোমরা যেই মানের কাপড় পরবে পোশাক পরবে তাদেরকেও সেই মানেরই পোশাক পরাবে। এরপরে বিশ্বনবী বলেছেন যে এই যারা শ্রমিক যারা গৃহে কাজ করে বা অন্য অন্য কাজ করে তাদেরকে তোমরা অবশ্যই তাদের কাজে সহযোগিতা করবে, কাজে সাহায্য করবে, তাদেরকে কষ্ট দিবে না এবং তাদেরকে মর্যাদা দিবে। এই যে বিশ্বনবী যারা গৃহে কাজ করে বা অন্য অন্য কাজ করে, এক কথায় শ্রমিক যারা তাদের মর্যাদা তুলে ধরার জন্য এগুলো কথা বললেন। এই জন্য আমাদের উচিত যারা কাজ করে তাদেরকে কখনোই আমরা হেয় মনে করব না, তাদের সামনে আমরা অহংকার দিয়ে অহংকারপূর্ণ কথা কখনোই বলবো না। এরপরে আমরা দেখতে পাই যে আমাদের আমাদের আশেপাশে অনেক ব্যক্তি কাজ করে, আমাদের গৃহে কাজ করে, অন্য অন্য কাজ করে, কৃষি কাজ করে, অনেক শ্রমিক আমরা দেখতে পাই। অনেক সময় আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, অনেক সময় তাদেরকে আমরা হেয় মনে করি, অহংকারপূর্ণ কথা বলি তাদের সামনে, এটি করা যাবে না। বিশ্বনবী বলছেন যে তারা যদি বড় হয় তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে এবং তাদেরকে প্রথমে সালাম দেবে, প্রথমেই সালাম দেওয়ার চেষ্টা করবে, হোক না সে একজন শ্রমিক। আর যদি সে বয়সে ছোট হয় বিশ্বনবী বলেছেন তাদেরকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে
নিজের কাছে আগলে নিতে হবে, নিজের কাছে টেনে নিতে হবে। এক কথায় বিশ্বনবী এই পৃথিবীতে যারা শ্রমিক তাদের মর্যাদা তুলে ধরেছেন, এবং তিনি আরো বলেছেন যে যারা শ্রমিক তাদেরকে এই জন্য হেয় মনে করা যাবে না, যে বিশ্বনবী বলেছেন যে শ্রমের উপার্জনই উত্তম উপার্জন। সে নিজ হাতে যা উপার্জন করে, সে নিজ হাতে যা কামাই উপার্জন করে, রোজগার করে, এটি তার জন্য একটি সবচেয়ে উত্তম পন্থা, সবচেয়ে রোজগারের রিজিক তালাশ করার জন্য সবচেয়ে উত্তম উপার্জন এটি। এবং বিশ্বনবী তাদের মর্যাদা তুলে ধরার জন্য আরো বলেছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। দেখা যায় যে আমরা অনেক সময় অনেক মানুষকে দিয়ে লেবার নিয়ে থাকি, শ্রম নিয়ে থাকি, কিন্তু তাদের পারিশ্রমিকটা আমরা ঠিক মতো দেই না, তাদের অধিকার আমরা ঠিক মতো দেই না। এর বিরুদ্ধে বিশ্বনবী এবং তাদের মর্যাদা তুলে ধরার জন্য বিশ্বনবী একটি হাদিস বলছেন। হাদিসটি হচ্ছে যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিশ্বনবী তিনি সারা বিশ্বের যত শ্রমিক তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তাদের মর্যাদা তিনি তুলে ধরেছেন আমাদের সামনে। আচ্ছা, এই যে আমরা শ্রমের মর্যাদা সম্পর্কে আলোচনা করলাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যালো, না স্যার। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, এখন আমরা আজকে যে আমরা দুইটি বিষয় আলোচনা করলাম, পিতামাতার খেদমত এবং আলোচনা করলাম, এগুলো আলোচনা করলাম আমরা, তারপর আলোচনা করলাম শ্রমের মর্যাদা সম্পর্কে, এই দুইটি বিষয় আলোচনা করলাম। আজকের আলোচনা থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করব, আমরা পিতামাতার সঙ্গে কিরূপ ব্যবহার করব, এটি আমাদের পাঠ্যবইয়ের 75 পৃষ্ঠায় আমরা পাবো। আমরা আমাদের পিতামাতার সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করব, এটি আমাদের পাঠ্যবইয়ের 75 পৃষ্ঠায় পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিতামাতার জন্য কি বলে দোয়া করব, পিতামাতার জন্য আমরা কি বলে দোয়া করব। আচ্ছা, আচ্ছা, দুই নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা পিতামাতার জন্য কি বলে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আমরা দোয়া করব, এটা আমাদের পাঠ্যবইয়ের 76 পৃষ্ঠায় আমরা পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে আমরা কাজের লোকদের সাথে কিরূপ ব্যবহার করব, এটি আমাদের পাঠ্যবইয়ের 79 পৃষ্ঠায় আমরা পাবো, যে আমরা কাজের লোকদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করব। এরপর চার নম্বরে মহানবী শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন, এটি হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের 79 পৃষ্ঠায় পাবো। এরপরে পাঁচ নম্বরে শ্রমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যা চেষ্টা করে তাই পায়, এটা আমাদের পাঠ্যবইয়ের 78 পৃষ্ঠা আমরা পাবো। এরপরে আমরা আজকের আলোচনা থেকে কিছু শূন্যস্থান জানার চেষ্টা করব। আচ্ছা, এক নম্বরে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, দুই চেষ্টা ও শ্রম সাফল্যের চাবিকাঠি, তিন আমরা পিতামাতার মনে সামান্যতম কষ্ট দেব না, চার তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো,
पास मानुष जा चेष्टा करे ताई पाए पदतले कथा बुझते अच्छा पदतले और पायर नीचे एक ही विषय अच्छा এরপরে আমরা জানব কিছু ডান বাম জানার চেষ্টা করব আমরা যে পিতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি বাইজেদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই ইরানের অধিবাসী ছিলেন শ্রম অর্থ মেহনত শ্রমের উপার্জনই উত্তম উপার্জন এরপরে আমরা কিছু বড় প্রশ্ন জানার চেষ্টা করব আচ্ছা এক নম্বরে আমরা পিতামাতার খেদমত করব কেন এটা আমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠায় আমরা পাব আমরা পিতামাতার খেদমত করব কেন আমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠায় তো শুরুতেই আছে এরপরে মহানবী গৃহকর্মীদের সম্পর্কে কি বলেছেন এটি আমাদের পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠায় আমরা পাবো লাল কালিতে লেখা আছে 78 পৃষ্ঠায় লাল কালিতে লেখা আছে এরপরে তিন নম্বরে তুমি কিভাবে তোমার পিতামাতার খেদমত করবে তুমি কিভাবে তোমার পিতামাতার খেদমত করবে এটাও আমাদের আমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠায় আমরা পাবো पिता मातार खेदमत किभावे करब ये सुंदर करे देवा आछे 75 पृष्ठाय तादेर साथे भालो व्यवहार करब तादेर आदेश नीति मेने चलबो सम्मान देव सेवा जत्न करब आछे ना चिकित्सा करब एभावे सुंदर करे 75 पृष्ठाय देवा आछे আচ্ছা আমাদের সময় শেষ কারো কোনো প্রশ্ন আছে দুই একটি প্রশ্ন আমরা নেব হ্যালো সময় শেষ আমাদের তো বলো স্যার নাম্বার প্রশ্ন কয় নাম্বার আছে কোন এক নম্বর আরবি দিয়ে লিখব না না আরবি লিখতে হবে না শুধু অর্থ লিখলেই হবে রব্বির হামুমা কামা শুনো রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা এটা বাংলা উচ্চারণ লিখলেই হবে उच्चारण लिखले चलते समय शेष एक मिनट दुई मिनट ओवर हो गए तुम्हारे छोट प्रश्न शून्य स्थान प्रश्न এগুলো আমাদের গ্রুপে দেব সমস্যা নাই তোমাদের গ্রুপে ক্লাস 5 কেতু কি গ্রুপ সেখানে গ্রুপে তোমরা পাবে আমি একটু পরে দিয়ে দেব ওকে আচ্ছা তোমাদের গ্রুপে সবগুলো পাবে ইনশাআল্লাহ স্যার আমরা কি নিজেদের মেসেঞ্জার গ্রুপ খুলতে পারি আপনি কি জয়েন দিয়ে শুনো আপনি কি একদিকে কি নিজেদের মেসেঞ্জার গ্রুপ খুলতে পারি স্যার এটা কি ফেসবুকে না মেসেঞ্জারে তোমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক কোথায় ফেসবুক গ্রুপ ক্লাস 5 কেতু কি গ্রুপ আছে সেখানে তোমরা পাবে ক্লাস 5 কেতু কি গ্রুপ সেখানে পাবে স্যার নগণ্য মানে কি নগণ্য মানে হলো হেও মনে করা ছোট মনে করা স্যার কাউসার অর্থ কি হ্যালো হেও কি হ্যালো আচ্ছা তাহলে আমাদের সময় শেষ তোমাদের সবার সুস্বাস্থ্য এবং
আবারও ধন্যবাদ জানিয়ে, মুবারক কুরবান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।